নমস্কার, আমার বাংলা সংবাদে আমি সমর্পিতা ভট্টাচার্য আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রথমেই সংবাদ শিরোনাম। মাস্ক পরিধান না করলে দিতে হবে জরিমানা, কঠোর নির্দেশ দুর্যোগ মোকাবিলা বিভাগে। ন্যাশনাল ভোটার ডে গোটা দেশের সাথে কাছাড়েও পালিত, নির্ভয়ে ভোটদানের বার্তা। শিলচর মেহেরপুরে নৃশংস খুন বৃদ্ধার, চাঞ্চল্য এলাকা জুড়ে। এবারে বিস্তারিত আমার বাংলা সংবাদ। করোনা সংক্রমণকে প্রতিহত করতে রাজ্যের দুর্যোগ মোকাবিলা বিভাগের পক্ষ থেকে জারি করা হয়েছে কঠোর নির্দেশনা। এখন থেকে মাস্ক পরিধান করা বাধ্যতামূলক করা হয়েছে। মাস্ক পরিধান না করলে জরিমানা দিতে হবে 1000 টাকা। দুই ডোজ ভ্যাকসিন না নেওয়া লোকেরা বাইরে বের হতে পারবেন না। এক্ষেত্রে কার্যালয়, শিক্ষানুষ্ঠান, দোকান প্রতিষ্ঠান, হোটেল, মল, সিনেমা হলের কর্তৃপক্ষের সচেতন থাকতে হবে, অন্যথায় সংশ্লিষ্ট বিভাগ আইন অনুযায়ী জরিমানা আদায় করবে। এই নতুন নির্দেশনা অনুসারে বিবাহ বা ধর্মীয় অনুষ্ঠানে দু ডোজ ভ্যাকসিন নেওয়া 200-এর বেশি লোক উপস্থিত থাকতে পারবেন না। মৃতদেহ সৎকারে 20 জনের বেশি লোক উপস্থিত থাকতে পারবেন না। এছাড়া সকল দোকানপাট সকাল 9টায় খুলতে হবে। ই কমার্সের মাধ্যমে সামগ্রী রাত 9টায় দিতে পারবেন। সাপ্তাহিক বাজার হাট শিফট হিসেবে 6 ঘন্টা খোলা থাকবে। ফার্মেসি, হাসপাতাল ইত্যাদির পরিষেবা প্রতি মুহূর্তে খোলা থাকবে। এদিকে স্কুলের অষ্টম শ্রেণী পর্যন্ত বন্ধ ঘোষণা করা হয়েছে। পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত ভার্চুয়ালে পাঠদান চলবে। এছাড়া রাজ্যের সবকটি জেলায় নবম ও চতুর্থ শ্রেণীর জন্য বিকল্প দিনে শারীরিক দূরত্ব বজায় রেখে পাঠদান চলবে। ইঞ্জিনিয়ারিং মেডিকেল কলেজের ডিগ্রি স্নাতকোত্তর শেষ পর্বের পড়ুয়াদের শারীরিক ক্লাস সম্পূর্ণরূপে চলবে, তবে সেক্ষেত্রে সকল শিক্ষার্থীদের টিকাপ্রাপ্ত হতে হবে। সরকারি কার্যালয়গুলোতে নির্ভয়ে ভোটদানের শপথ গ্রহণ, বিভিন্ন বিভাগের শীর্ষ আধিকারিকদের ভার্চুয়াল বৈঠকে দিবসটির তাৎপর্য নিয়ে আলোচনা ইত্যাদির মাধ্যমে মঙ্গলবার কাছাড় জেলায়ও জাতীয় ভোটার দিবস পালন করা হয়। এ উপলক্ষে জেলার সরকারি কার্যালয়গুলিতে আধিকারিক ও কর্মচারীরা প্রলোভনের বশবর্তী না হয়ে নির্ভয়ে ভোটদান করার জন্য সমবেত শপথবাক্য পাঠ করানো হয়। এদিন কাছাড় জেলার জেলাশাসকের কার্যালয়ের জেলার সবকটি বিভাগের সরকারি আধিকারিক ও কর্মচারীদের শপথবাক্য পাঠ করান সিডিএম এর সিইও জে আর লালসিম। এরপর জেলার সব বিভাগের শীর্ষ আধিকারিকরা প্রশাসনের উদ্যোগে আয়োজিত এক ভার্চুয়াল বৈঠকে মিলিত হয়ে ভোটার দিবসের তাৎপর্য নিয়ে আলোচনা করেন। উল্লেখ্য, এবছর দিবসটি পালনের মূল প্রতিপাদ্য হচ্ছে সহজতর নির্বাচনী প্রক্রিয়ায় অন্তর্ভুক্তিকরণ এবং অংশগ্রহণ নিয়ে। এদিকে জাতীয় ভোটার দিবস পালন করা হল সোনাই সার্কেল কার্যালয়ে। মঙ্গলবার এই উপলক্ষে জনাকয়েক নতুন ভোটারদের সংবর্ধনা জানান সার্কেল আধিকারিক দীপঙ্কর নাথ। এদিন ভোটার কার্ড, শংসাপত্র সহ উত্তরীয় দিয়ে তাদের সংবর্ধনা জানান তিনি। পাশাপাশি সার্কেল কার্যালয়ে অন্যান্য আধিকারিকদের নির্ভয়ে ভোটদান করার জন্য সমবেত শপথবাক্য পাঠ করান তিনি। পরে জাতীয় ভোটার দিবস নিয়ে তাৎপর্য ব্যাখ্যা করেন দীপঙ্কর বাবু। প্রত্যেক জনসাধারণকে ভোটের দিন নিজ নিজ ভোট কেন্দ্রে গিয়ে ভোটদান করার আহ্বান জানান তিনি। আজি আপোনালোকে সকলোৱে জানে নেশ্যনেল ভোটার্স ডে আমি পালি আছোঁ। আমি সোনাই চাৰ্কেল অফিচতো ইতিমধ্যে আমি কৰিছোঁ। সো 25 জানুৱাৰী যি ধৰণে গোটেই দেশত নেশ্যনেল ভোটার্স ডে মানে আমিও কৰি আছোঁ। ইয়াতে আমি নতুন ভোটার্স ফেলিচিটেট কৰিলোঁ। আমি চাৰ্টিফিকেট, ভোটাৰ আইডি আৰু প্লাছ আমি ফুলৰ পুলি এটা দিছোঁ। লগতে আমি সকলো যিমান ষ্টাফ আছে আমি সকলোৱে প্লেজ লৈছোঁ যাতে আমি সকলোৱে ভোট দিওঁ। আৰু মই সোনাইবাসীক সকলোকে আহ্বান জনাম যে তেওঁলোকে ভোটৰ দিনাখন, ইলেকশ্যনৰ দিনাখন তেওঁলোকে ওলাই আহে, ভোট দিয়ে যাতে। শিলচর মেহেরপুরের পাঁচঘর এলাকায় নৃশংসভাবে খুন হলেন এক বৃদ্ধা। সোমবার রাতে এই ঘটনা ঘটে। আয়তুন নেছা লস্কর নামে বছর 62-এর এই বৃদ্ধা থাকতেন পাঁচঘড়িতে তার ভাইয়ের বাড়িতে। ভাই কাজ করেন ডিআরডিএতে, কাজের সূত্রে তিনি থাকেন গুয়াহাটি। আয়তুন নেছার দুই মেয়ের বিয়ে হয়ে গেছে, তার এক ছেলে কাজের সূত্রে থাকেন বাইরে, তিনি থাকতেন ভাইয়ের বাড়িতে। এদিন বাড়িতে ছিলেন শুধু আয়তুন নেছা ও ভাইপু মনোয়ার। রাত 8:30 নাগাদ হঠাৎ করে মনোয়ার চিৎকার চেঁচামেচি শুরু করে জানান পিসি আয়তুন নেছাকে কে বা কারা খুন করে চলে গেছে। আশপাশের লোকেরা এগিয়ে গিয়ে দেখেন ঘরের মেঝে পড়ে রয়েছে আয়তুন নেছার মৃতদেহ, তার গলায় ছিল ধারালো অস্ত্রের আঘাত। মনোয়ার জানান তিনি কাজের সূত্রে একটু বাড়ির বাইরে গিয়েছিলেন, ফিরে এসে দেখেন পড়ে রয়েছে পিসির মৃতদেহ। তিনি আরও জানান ঘরে একটি ড্রয়ারে ছিল বেশ কিছু টাকা, গায়েব সেই টাকাও। একথা জানিয়ে অনুমান ব্যক্ত করেন খুব সম্ভবত তার অনুপস্থিতিতে এক বা একাধিক ব্যক্তি ঘরে ঢুকে টাকা হাতাতে চেয়েছিল, পিসিতে বাধা দেওয়ায় তাকে খুন করে টাকা হাতে নেওয়া হয়।
এদিকে ঘটনার খবর পেয়ে কিছুক্ষণ পর বাড়িতে পৌঁছে পুলিশ। প্রাথমিক তদন্ত প্রক্রিয়ার পর মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানো হয় মেডিকেল কলেজ হাসপাতালে। এ ঘটনায় কোনো ধরপাকড়ের খবর নেই। খানি খাবার আমি আইসি, আমি তো টাইমে খানি খাই, তাই না আসলে আমার শাসার গরু পোয়া, শাসার গরু পোয়া তাই নিটা আমি যেমন তোর সাতটা সাড়ে সাতটা পর্যন্ত তখন পোয়া আমি আসলাম অনেক পোয়া, তাই তাই আইসি তাই তাই তো খাইয়ে দিই আমি হতে জানি বয়স্ক বেটি। আমি আমার আইলাম আই বাই হামাইছি, আমার ডুমি দিয়ে হামাইছি, হামাই যাওয়া ভর্তা কাম তুলে মারছি ঠিকই আমার সুজান অন মরা আগে আমি দৌড়িয়ে গেছি ওদিকে আমার দয়াটা আসলো খোলা গুয়াড়ি যাবার মনে হাতি লাগানো আমি আর খুঁজান থাকি। মঙ্গলবার করিমগঞ্জেও জাতীয় ভোটার দিবস পালন করা হয়। নির্বাচনে অন্তর্ভুক্তি ও অংশগ্রহণ করা দিনটি উদযাপনের মূল লক্ষ্য। করিমগঞ্জ জেলা গ্রন্থাগার প্রেক্ষাগৃহে জেলা নির্বাচন আধিকারিক জাগৃতি কালোয়ার এক বিশেষ সভার আয়োজন করেন। সভায় পৌরোহিত করেন করিমগঞ্জ কলেজের অধ্যক্ষ রামানুজ চক্রবর্তী। কোভিড প্রোটোকল মেনে আয়োজিত সভায় নবাগত ভোটাররা নির্ভয়ে ভোটদান করার জন্য শপথ বাক্য পাঠ করানো হয়। সভায় উপস্থিত আমন্ত্রিত অতিথিরা জাতীয় ভোটার দিবস নিয়ে সংক্ষেপে আলোচনা করেন। নিজের গণতান্ত্রিক অধিকার প্রয়োগ করতে সবাইকে এগিয়ে আসার আহ্বান জানানো হয়। বিশেষ করে নবাগত ভোটারদের এগিয়ে আসার আহ্বান জানান করিমগঞ্জ জেলাশাসক মৃদুল যাদব, জেলা নির্বাচন আধিকারিক জাগৃতি কালোয়ার, করিমগঞ্জ কলেজের অধ্যক্ষ রামানুজ চক্রবর্তী, বিএড কলেজের অধ্যক্ষা জয়িতা ভট্টাচার্য, করিমগঞ্জ কলেজের অ্যাসোসিয়েট অধ্যাপক নির্মল সরকার, মনোলীনা নন্দী রায় প্রমুখ ছিল অন্যান্য কার্যক্রম। Very, very high efforts we make. So we are going to each of the schools, we are going to various communities, we are engaging various cultural icons so that this age group, this 18 to 19 age group, which is the new voter, it becomes informed and they are enrolled in the high numbers. It is happy that Karimganj and Assam as a whole has a high voter percentage as compared to India. We vote at always voted a percentage of more than 80-85%. However, India votes at a percentage of 70% like that. However, it has been found some communities in our district who votes in a lesser percentage. They are urban communities. They come from various maybe because they are disabled, they are not aware because this time they are not able to reach. So inclusive, to promote inclusive. রাতের খাবারের কথা বলে ঘর থেকে বেরিয়ে আর বাড়ি ফেরা হল না শাহিদ আহমেদ নামের বছর ২৬ এক যুবকের। সোমবার রাতে শাহিদের বাড়ির পাশের এক গাছের ডালে গলায় দড়ি দিয়ে তার ঝুলন্ত নিথর দেহ উদ্ধার হয়। পরে তড়িঘড়ি করে অর্ধমৃত অবস্থায় পরিবারের লোকেরা শাহিদকে পাথারকান্দি প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে আসলেও শেষ রক্ষা হয়নি। সেখানে কর্তব্যরত চিকিৎসকরা তাকে মৃত বলে ঘোষণা করেন। এ ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে পাথারকান্দি থানাধীন সোনাতলা এলাকায়। মঙ্গলবার পাথারকান্দি থানায় সাংবাদিকদের মুখোমুখি হয়ে মৃতের মামা বলেন যে সোমবার রাত আনুমানিক ৮:৩০ নাগাদ শাহিদ তাঁর পরিবারের লোকদের সঙ্গে রাতের খাবারের জন্য প্রস্তুতি নিচ্ছিল। হঠাৎ সে কাউকে না বলে বাইরের দিকে চলে যায়। এতে দীর্ঘ সময় কেটে যাবার পরও সে ঘরে না ফেরায় পরিবারের লোকেদের সন্দেহ হয়। পরে তারই ছোট্ট মেয়ে তাকে বাড়ির পাশের এক গাছের ডালে ঝুলন্ত অবস্থায় দেখে সবাইকে অবগত করায়। পরবর্তীতে পরিবারের বাকি সদস্যরা একটি অল্টো গাড়িতে করে শাহিদকে পাথারকান্দি হাসপাতালে নিয়ে আসলেও শেষ রক্ষা হয়নি। মঙ্গলবার পাথারকান্দি পুলিশ মৃতদেহ ময়নাতদন্তের জন্য করিমগঞ্জ সিভিল হাসপাতালে পাঠিয়ে দেয়। এই রহস্যজনক মৃত্যু নিয়ে মৃতের পরিবারের লোকসহ পুলিশও ধন্দে পড়েছে। এটা আত্মহত্যা নাকি পরিকল্পিত খুন এ ব্যাপারে পুলিশের কাছে সংবাদ সংগ্রহ পর্যন্ত কোনো সদুত্তর পাওয়া যায়নি। তবে ময়নাতদন্তের রিপোর্ট হাতে আসার পরই আসল রহস্য জানা যাবে বলে পুলিশ সূত্রে জানানো হয়। তার বাবায় আর তার মায় তার ছোট ভাই গিয়ে
এবং তার বেটিয়ে যদি গরম মাথে মাতিতে এটা আমি দেখছি না মানে তারা কইছে না কথা যে আপনার যে ভাত খাইতে কইল আর বাইরিয়া কই গেল বাইরিয়া কই গেল ও কই গেল কই আমি তো লাগাবাড়ি আমি তার মামা তখন আমারে ডাক দিছেন বলে শাহিদ ওদিকে আইসেন বলে না এইদিকে শাহিদ আইসে না শাহিদ আইসে না শাহিদ না আইসে না কোয়ার পরে তো আমরা তারে বাড়িত গেছি আমি গিয়া কইছি যে কইনা বেটি শাহিদ কই বলে ও মামা ও মাত্র গরো আসলা বাইরিয়া গেছে ও বাইরিয়া গেছেন কইতে বলে হই গেল সারা আমরা বাইর হয়েছি বাইরিয়ালে মেয়ে আগে দেখছেন দেখি আগে আঞ্জা করি দর্শন একবার রাস্তার কিনারে আর একটা মাতু গাছ ও আমরাও গিয়া দর্শি দরিয়াও আমরা রোসা উসা কাটিয়া বাইর করিয়া দেখছি একটু লড়াচলা করে একটু গোলাপি ডাকার ও আমরা গাড়ি বন্দোবস্ত করতে করতে প্রায় আধা ঘন্টার একটু উঠি হইব গেছি গিয়া গাড়ি এল্টো গাড়ি একটা নিছি আর গাড়ি একটা লইয়া তার ছোটো ভাই আর আমি আমরা আইছি আর ড্রাইভার ও হসপিটাল আইছি হসপিটাল আওয়ার পরে আমরা আইতে আইতে তো একটু লেট হয়ে গেছে রাস্তা তো আমরা লম্বা রাস্তা ও সারে কইছে না কথা যে কোন জায়গা থেকে ঘটনা হয়েছে সোনাতুলা কালকে কটার সময় আটটা থেকে সাড়ে আটটা হইতে পারে স্যার আমি তো পুরা গুলি উড়ি পাই সাইজ তার নাম কি যা শাহিদ আহমদ বাবার নাম আব্দুর রহমান রাত পোহাতে 73তম প্রজাতন্ত্র দিবস দিনটি যাতে সুন্দর ও সুষ্ঠুভাবে সম্পন্ন করা যায় তা নিয়ে জোর কদমে প্রস্তুতি চলছে জেলা প্রশাসনের প্রজাতন্ত্র দিবসের প্রাককালে কাছাড় পুলিশের উদ্যোগে এলাকার ভিন্ন ভিন্ন জায়গায় চলছে নাকা চেকিং মঙ্গলবার বরখলাস্থিত সৌরাষ্ট্র মহাসড়কে দিনব্যাপী পুলিশের নাকা চেকিং চলছে পাশাপাশি নিরাপত্তা ব্যবস্থা নিয়ে পুলিশ প্রশাসনের দৌড়ঝাঁপ পরিলক্ষিত হয় যাতে কোনো অপ্রীতিকর ঘটনা না ঘটে সেদিকে লক্ষ্য রেখে প্রস্তুতি চালিয়ে যাচ্ছে পুলিশ প্রশাসন আমাদের এই ন্যাশনাল হাইওয়েতে গাড়িগুলো থরোলি ফুঙ্কানে ফুঙ্কো চেক করা হচ্ছে যাতে কোনো ধরনের অবজেকশনেবল কোনো জিনিসপত্র যাতে না যায় যদি পাওয়া যায় তাহলে আমি আমরাগুলো দিত করব এবং ডিটেকশন করব অনেক গাড়ি আমরা থরোলি চেকিং করছি কোনো ধরনের অবজেকশনেবল কিছু পাইনি হ্যাঁ বড়কলাতে আমার নাম এসআই জাকির হোসেন ছাত্রীদের মধ্যে খাতা কলম একসেট রঙিন স্কেচ পেন ও চকলেট বন্টনের মাধ্যমে জাতীয় কন্যা দিবস পালন করল লায়ন্স ক্লাব অব শিলচর ভ্যালি সোমবার জাতীয় কন্যা দিবস উপলক্ষে প্রথমে মালুগ্রাম গার্লস এম এ স্কুলে এক জমকালো অনুষ্ঠান আয়োজন করা হয় সেখানে 50 জন ছাত্রদের হাতে ক্লাব সদস্যরা খাতা কলম স্কেচ পেন ও চকলেট তুলে দেন এতে শিক্ষক শিক্ষিকা সহ স্কুল কর্তৃপক্ষ ব্যাপকভাবে সহায়তা করেন পরে মালুগ্রাম এলাকার বিভিন্ন জায়গায় আরও 50 সেট সামগ্রী বিতরণ করা হয় এদিন সংস্থার পক্ষ থেকে উপস্থিত ছিলেন সভাপতি অভিজিৎ ভট্টাচার্য সম্পাদক সঞ্জীব রায় কৌশিক প্রসাদ ভট্টাচার্য সহ অনেকে মূলত মহিলাদের ভবিষ্যৎ নিরাপত্তা ও প্রত্যেক মেয়েদের কাছে শিক্ষা প্রচারের বার্তা ছড়িয়ে দিতে এই উদ্যোগ রবিবার রংপুর বাহাদুরপুর স্থিত দারুল উলুম ফয়জানে রেজা মাদ্রাসার নবম বাৎসরিক ওয়াজ ও দস্তারবন্দি মাহফিল সম্পন্ন হয় এদিন সকাল 9টা নাগাদ অনুষ্ঠান শুরু হয় চলে রাত 9টা পর্যন্ত আলহাজ হজরত মৌলানা মোহাম্মদ মুহিউদ্দিন সাহেবের সভাপতিতে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আলহাজ হজরত শাহ সুফি সৈয়দ মোহাম্মদ মুফিদুল হুসাইন মাদানী দিনব্যাপী কর্মসূচির মধ্যে ছিল মাদ্রাসার 4 জন হাফিজ আনা পাশ করা ছাত্রদের মধ্যে পাগড়ি প্রদান সহ 4 জন মৌলবী পাশ করা ছাত্রদের মধ্যে মালা প্রদান এদিনের অনুষ্ঠান শেষে বিশ্বশান্তির জন্য দোয়া ও শিরনি বিতরণ করা হয় দারুল উলুম ফয়জানে রেজা মাদ্রাসা বাৎসরিক দস্তারবন্দি মেহফিল হয়েছে এই মেহফিলের মধ্যে আলহাজ হজরত মৌলানা মুফিদুল ইসলাম সাহেব আইন তরশিফ লইয়া আইছ আর আমরা মাদ্রাসার 4 জন হাফিজানা পাস করছন তারারে পগড়ি দেওয়া হয়েছে এবং আমরা মাদ্রাসার হাবিজ চাপড়ে দেওয়া হয়েছে আরও 4 জন মূলবেনার মধ্যে এই জায়গার মধ্যে শেষ হয়েছে তারারে মালা পিন্ধানি হয়েছে আপনারা সবে দোয়া করছেন আরও আগামীতে আমরা এইরকম বাড়িতে আমরা তালবেলি মহল পাশ করতা আপনারা সবরে শুভেচ্ছা করি সব আপনারা সবর সহযোগিতার হারণে ঘটা হয়েছে আরও আমরা সহযোগিতা আপনারা সবর পাথারকান্দি বিধানসভার সলগুই নাচঘরে বিধ্বংস অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে অল্পের জন্য রক্ষা পায় গোটা এলাকা সলগুই নাচঘরের পাশে থাকা দোকানঘরে আগুন লাগে সোমবার রাত 10টা নাগাদ মুহূর্তের মধ্যে আগুনের লেলিহান শিখা গ্রাস করে একের পর এক দোকান এতে রাজেশ ঠাকুর রাধন বৈদ্য এবং সঞ্জু বৈদ্যের দোকান পুড়ে ছাই হয়ে যায় তবে স্থানীয় জনগণের সহযোগিতায় পাশের দোকানগুলো অগ্নিকাণ্ডের হাত থেকে রক্ষা পেয়েছে এদিকে পাথারকান্দি ফায়ার সার্ভিস কেন্দ্র থেকে ঘটনাস্থলের দূরত্ব মাত্র 12 কিলোমিটার অগ্নিকাণ্ডের 1 ঘন্টা পর ঘটনাস্থলে উপস্থিত ফায়ার সার্ভিসের গাড়ি এতে স্থানীয় জনগণ ফায়ার সার্ভিসের কর্মীদের উপর খেপে যান স্থানীয়রা সংবাদ মাধ্যমকে জানিয়েছেন ফায়ার সার্ভিসের গাড়ি সময়মতো পৌঁছলে এত ক্ষতি হতো না 3টি দোকান মিলে কয়েক লক্ষ টাকার ক্ষতি হয়েছে
দমকল বাহিনী কখন আসবে? দমকল বাহিনী আইতে একটু লেট হয়েছে, ধরলে এক ঘন্টা পরে আছে দমকল বাহিনী। আচ্ছা, বর্তমান কেমন? কত প্রমাণ এখন তো অনুমান করা যায় না, কিন্তু অনুমানে 3-4-5 লাখ টাকা হবে। পুলিশ এসেছে? পুলিশ এসেছে। প্রসব যন্ত্রণায় ছটফট করা এক গর্ভবতী মহিলাকে ছোট দুধপাতিল মডেল হাসপাতালে নিয়ে গিয়ে টানা 4 ঘন্টা দুর্ভোগের পরও সাড়া পাওয়া যায়নি চিকিৎসক সহ সরকারি অ্যাম্বুলেন্স পরিষেবারও। মঙ্গলবার সাংবাদিকদের সাথে কথা বলতে গিয়ে ঠিক এ কথাই জানান জনৈক ব্যক্তি ভানু সরকার। পাশাপাশি ওই মডেল হাসপাতালের স্বাস্থ্য পরিষেবা নিয়ে প্রশ্ন তুলে জেলা প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেন তিনি। তিনি আরও যোগ করে বলেন, এর আগেও একাধিকবার এমন সমস্যায় পড়তে হয়েছে গ্রামবাসীদের। এ নিয়ে বিধায়ক সহ জিপি সভাপতির দৃষ্টি আকর্ষণ করেও হাল ফেরেনি হাসপাতালের বলে জানান তিনি। পরে মডেল হাসপাতালে সেদিনের রাতের কথা বিস্তারিত তুলে ধরেন। বিষয়টি নিয়ে সহায়তার জন্য বিধায়ক সহ বেশ কজন আধিকারিকের সাথে ফোনে যোগাযোগ করে কোনো গুরুত্ব পাননি বলে আক্ষেপ ব্যক্ত করেন ভানুবাবু। কয়েকটা বিষয় এরকম হয়েছে এখানে যে মানুষের ডাক্তার এইরকম করলে এই মডেলটা বানানোর অর্থটা খেতা আর মানুষের সেবা করবার লাগে দিল, এটা মানে মানুষ মারা যাইব। এখন আমরা কিতা করি, কিতা মডেল খোলার উদ্দেশ্যটা খেতা, ডাক্তার থাকে না, অ্যাম্বুলেন্স আছে, অ্যাম্বুলেন্সের ড্রাইভার নাই, অ্যাম্বুলেন্স ঠিক নাই, এটা কিতা আরম্ভ করা হলো? কদিন বাদে বাদে তারা এই নাটক করা আরম্ভ করছে, কয়েকটা ঘটনা হয়ে আছে এরকম। যুব প্রজন্মকে ভারতীয় সেনায় যোগদানে উৎসাহিত করতে 100 মিটার দৌড় প্রতিযোগিতা আয়োজন করল পুতনি বাগানের যুবারা। 23 জানুয়ারি নেতাজি সুভাষচন্দ্র বসুর জন্মজয়ন্তী উপলক্ষে এই দৌড় প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। দৌড় প্রতিযোগিতা শুরু হয় পুতনি বাগান খেলার মাঠ থেকে ভোর 3টে এবং 100 কিলোমিটার অতিক্রম করে রাত 11টায় শিলচর তারপুর স্টেশনে এসে শেষ হয়। এদিকে আয়োজকরা জানান, নবপ্রজন্মকে ভারতীয় সেনায় যোগদানে উৎসাহিত করাই ছিল তাদের মূল লক্ষ্য। এই প্রতিযোগিতায় অংশ নেন বিষ্ণু স্বর্ণকার, ভাস্কর খণ্ডিত, অজয় শুক্লবৈদ্য, গৌতম রবিদাস, রাহুল বাল্মীকি দাস, মোহন ভর ও সঞ্জয় গোয়ালা প্রমুখ। জয় হিন্দ সাথিও, হম লোক আজ পুতনি বাগান সে সিলচর তক 100 কিলোমিটার কি দৌড় পুরি করনে ওয়ালে হ্যায়। তো হম ইস দৌড় মে লগভগ 24 ঘন্টে মে হম লোক পুরি করেঙ্গে। তো ইস দৌড় কা হম লোক কা উদ্দেশ্য হ্যায়, হম লোক কা মতলব আপনা গাঁও কা বা ডিস্ট্রিক্ট কা, স্টেট কা, ন্যাশনাল কা, সবকা মোটিভেশন লানে কে লিয়ে হম লোক রানিং কর রহে হ্যায়। ক্যোঁকি কোই কোই ভাই বলতা হ্যায় কি চলা ইতনা দৌড় নাহি সকতা, মে কাইসে যাউঙ্গা ফৌজ মে ইয়া পুলিশ মে, হ্যাঁ বলতা হ্যায় না, ইসিলিয়ে হম লোক উন লোক কো মোটিভেশন করনে কে লিয়ে অর খুদ ভি এক মোটিভেশন হোনে কে লিয়ে কি চলা মে এক জিন্দগি মে 100 কিলোমিটার রানিং কিয়া হুঁ, ইসিলিয়ে হম লোক আজ পুতনি বাগান সে রাত তো অভি বজ রহা হ্যায়, 3:30 বজ রহা হ্যায়, অভি হম লোক রওনা দে দেঙ্গে। ফিলহাল দেখতে হ্যাঁ কিতনা বজে পৌঁছতে হ্যাঁ, লগভগ 24 ঘন্টা মে হম লোক পৌঁছ জায়েঙ্গে। তো ইয়েই হ্যায় ভাই লোক, আপনার নাম? নাম বল দে। রাহুল বাল্মীকি দাস। রাহুল বাল্মীকি দাস ভাই। অজয় শুক্লবৈদ্য। ভাস্কর খণ্ডিত। বিষ্ণু স্বর্ণকার। গৌতম রবিদাস। মোহন ভর। ধলাই থানা এলাকার পানি ভরায় 306 নম্বর জাতীয় সড়কের পাশে একটি ঘর থেকে মঙ্গলবার রাজস্থানের এক যুবকের মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ। মৃত যুবককে নাম রাজু, বয়স আনুমানিক 35 বছর, বাড়ি রাজস্থানে। জানা গেছে রাজু স্থানীয় পালংঘাট এলাকার রাখি রায় নামের এক মহিলার সঙ্গে পরিচিতির সুবাদে গত কয়েকদিন আগে পানি ভরায় আসে। এই মহিলার নিকটাত্মীয়ের বাড়িতে থাকে। সোমবার সে স্থানীয় একটি হোটেলে কাজে যোগ দেয়। এ অবস্থায় রাতে সে হোটেল সংলগ্ন ঘরে ঘুমিয়ে পড়ে। এদিকে মঙ্গলবার সকালে কাজের জন্য ডাকাডাকি করে তার কোনো সাড়া পাওয়া যাচ্ছিল না। এতে রাতে ঘুমন্ত অবস্থায় তার মৃত্যু হয়েছে বলে অনুমান করা হয়। পরে ধলাই পুলিশকে খবর দিলে অনন্ত সিনহা ছুটে এসে মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য শিলচর মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন। হোটেল তো কাজ করতে কইছে, আমি কইছি ঠিক আছে, মাসিতে হ্যাঁ অসুস্থ অবস্থায় তবু কইছে যে ঠিক আছে আমি যতটা পারি করমু আর তুমি তোরা তোরা কাম করবাই, আমিও করতে কইছি ঠিক আছে যে আমিও করবো। এরপরে তো হে হ্যাঁ ওষুধ সব খাইয়া আর হে তার কইছে আমি আমার রাত্রে ঘুমাই দিব আর আমি কইছে ঠিক আছে যাও ঠিক আছে তুমি থাকো আমি আইব তা কইছি। আর আরামসে তুমি কালকে কাজ করি ওরকম কইছে আর নিজেও কইছে কাজ করবো আমি আর পরে আর আইয়া খবর করি আমার কইছে।
এগু জ্বলন জ্বলন হয় খালি বুকটা গিয়া গলার থেকে বুক পরে তো জ্বলে খালি খালি হয় জ্বলন করে তিন চারদিন থেকে খোয়ায় জ্বলন করে কইছে তবুও তো কাজ করতে লাগবো কাজ না করলে তো তার জ্বর তো আসিল ওষুধ খাইয়া কমছে মাথার বেদনা ওষুধ খাইয়া কমছে এরপরে তো কইছে না খালি জ্বলন করে ডে জ্বলন করে চার চক্কর হদিকে গেছে আর চক্কর পাঁচ চক্কর মারছে হে যে রিক্সা লইয়া কইছে খুব আরাম পাইছি আমি কিন্তু আমার জ্বলাটা তো বন্ধ না হয়েছে খাইছে এই তিন চার দিন খাইছে না তো এটা খাইছে না বেকার মিশা কথা কইয়া লাভ নাই তিন চার দিন হ্যাঁ কিচ্ছু খাইছে না শুধু একটু গাঞ্জা খাইতো আর বিড়ি খায় আর বিমল খায় কেপি খায় শুধু সীমান্ত সুরক্ষাই নয় সাধ্যমতো সামাজিক দায়বদ্ধতা পালন করে যাচ্ছে সীমান্ত সুরক্ষা বাহিনীর জওয়ানরা গত সোমবার সীমান্ত এলাকায় বসবাসকারী বিভিন্ন জনগোষ্ঠী সহ স্কুল পড়ুয়াদের উপস্থিতিতে পাথারকান্দির আদমটিলায় বিএসএফ এর ব্যবস্থাপনায় একটি সিভিক অ্যাকশন প্রোগ্রাম অনুষ্ঠিত হয় এতে মুখ্য অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএসএফ কর্তা ধীরেন্দ্র সিং সহ বিভিন্ন পদাধিকারীরা উক্ত অনুষ্ঠানে এলাকার বিভিন্ন বিদ্যালয়ের শিশুদের মধ্যে সেনা জওয়ানদের পক্ষে বিনামূল্যে খেলাধুলোর সামগ্রী সিনটেক্স সোলার ল্যাম্প জলের ফিল্টার ও কৃষকদের মধ্যে বৈদ্যুতিক জলের পাম্প সহ আনুষাঙ্গিক কৃষি সামগ্রী স্টেশনারি সামগ্রী এবং এলাকার দুস্থ মহিলাদের মধ্যে সেলাই মেশিন ইত্যাদি তুলে দেওয়া হয় প্রসঙ্গত সিভিক অ্যাকশন অনুষ্ঠান ছাড়াও স্থানীয় সীমান্ত সুরক্ষা বল পিছিয়ে পড়া এলাকার সার্বিক উন্নয়নে কাজ করে আসছে और ये हमारा चौथा सिविक एक्शन प्रोग्राम है जो कि हम बॉर्डर पॉपुलेशन के लिए कर रहे हैं इससे पहले भी हमने कई प्रोग्राम किए और आप लोगों को जो हर संभव मदद सीमा सुरक्षा बल से हो सकती है वो प्रदान की है इस मंच से मैं आपको एक आज फिर आश्वस्त करूंगा सीमा सुरक्षा बल आपकी सुरक्षा के साथ साथ आपके कल्याण के लिए भी सदैव आप तैयार है और आपकी सहायता के लिए हमेशा तैयार रहेगी ये हमारा छोटा सा प्रयास आप लोगों को जो आज हम सिविक एक्शन प्रोग्राम के तहत सामान वितरित कर रहे हैं ये प्रयास शेष कर रहा है विशेष विशेष अमर बांग्ला खबर आरो एक बार মাস্ক পরিধান না করলে দিতে হবে জরিমানা কঠোর নির্দেশ দুর্যোগ মোকাবিলা বিভাগে ন্যাশনাল ভোটার ডে গোটা দেশের সাথে কাছাড়েও পালিত নির্ভয়ে ভোটদানের বার্তা শিলচর মেহেরপুরে নৃশংস খুন বৃদ্ধার চাঞ্চল্য এলাকা জুড়ে এখনকার মতো আমার বাংলা সংবাদ এ পর্যন্তই নমস্কার।